I'd like to welcome again to our honored guest, His Excellency, the Ambassador of Republic of Korea, and his colleague also. সম্মানিত বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের সংগঠনের নায়েবে আমির জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে বলেছেন যে আমরা একসাথে বসেছিলাম, কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি, পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরও কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি। একই সাথে সম্প্রতি যে গণ অভ্যুত্থান হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এদেশের কোনো মানুষের যে লড়াই ছিল, 15.5 বছর ধরে চলে আসছিল, সেই লড়াইয়ের পরিসমাপ্তি পর্বে আমাদের দেশের ছাত্র তরুণ যুব সমাজ কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল সেই পথের কারণেই অসংখ্য জীবনের বিনিময়ে, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে, দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে। এই পর্বে বাংলাদেশ কীভাবে সামনে দেশের জনগণের উন্নতি, নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরও কীভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারা ভেবে চিনতে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারবেন। এই মুহূর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন, নইলে অনেকগুলো জীবন আজীবনের জন্য পঙ্গু এবং বিপর্যস্ত হয়ে যাবে। আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেটাকে কীভাবে আরও বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরও কীভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল অ্যান্ড স্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি। আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে, সন্তোষজনক হয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি। তাদেরও কিছু কথা ছিল, সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে যে তারা পুরোপুরি কনভিনসড হয়েছেন আমাদের কথায় এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণাও পেয়েছে। তো আমরা আবারও আমাদের দেশে কোরিয়ার যে মাননীয় রাষ্ট্রদূত আছেন তাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। 15.5 বছর আমাদের উপর তাণ্ডব চলার পরে এই অফিস খুলে বসেছি আমরা মাত্র 2 মাস। এ অবস্থায় তারা আমাদেরকে দেখতে এসে আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আমরা আশা করি দুই দেশ আগামীতে পারস্পরিক শ্রদ্ধা এবং সহমর্মিতার ভিত্তিতে আরও বেশি সামনে এগিয়ে যাবে, দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ার দিকে আগাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে, আপনাদের মাধ্যমে জাতিকে আমরা অভিনন্দন জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। এরপরে